ঘূর্ণিঝড় রেমাল রাতেই আসছে 10 নম্বর মহাবিপদ সংকেত। বঙ্গবাজার মার্কেট সহ 4 প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। নজরুলের জন্মদিনে জাতীয় ছুটির দাবি পুনর্ব্যক্ত নাতনি খিলখিলে। ₹5,000 বিনিময়ে এমপি আজিমকে 80 টুকরা করেন জিহাদ। গাজায় ত্রাণ পাঠাতে সম্মত বাইডেন, সিসি। আইসিসির নির্দেশের পরপরই রাফাহাত ইসরায়েলি হামলা। এবং অবশেষে পাকিস্তান ঘোষণা করল তাদের বিশ্বকাপের দল। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি মিলেনিয়াম টিভি ইউএসএর প্রতিদিনের বাংলা সংবাদে। আপনাদের সাথে রয়েছে আমি আব্দুল্লাহ হাদি। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান বলেছেন, বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় রেমাল রোববার ভোর থেকে আঘাত হানতে পারে, সন্ধ্যায় পুরোপুরি আঘাত হানবে বলে পূর্বাভাস রয়েছে। এজন্য ঘূর্ণিঝড় রেমালের ক্ষয়ক্ষতি এড়াতে আজ রাতে 10 নম্বর মহাবিপদ সংকেত দেওয়া হবে। শনিবার সচিবালয়ে ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় নেওয়া প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। ত্রাণ প্রতিমন্ত্রী আরও বলেন, ঘূর্ণিঝড় রেমালের আঘাতে কক্সবাজার থেকে 7 কিলোমিটার উপকূল অঞ্চল বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে, 7 থেকে 8 ফুট জলোচ্ছ্বাস হতে পারে, প্রচুর বৃষ্টিপাত হবে, এজন্য পাহাড়ি অঞ্চলে ভূমিধস হওয়ার আশঙ্কা রয়েছে। ঘূর্ণিঝড় মোকাবেলায় মন্ত্রণালয়ের সব প্রস্তুতি রয়েছে, 80,000 স্বেচ্ছাসেবক ও উপকূলে 4,000 আশ্রয়কেন্দ্র প্রস্তুত আছে। তিনি বলেন, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সব পৃথিবীর অন্যান্য দেশের সঙ্গে সমন্বয় রেখে আমরা বুঝতে পেরেছি ঘূর্ণিঝড়টি আসন্ন। এখন 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত রয়েছে, আগামী 1 থেকে 2 ঘন্টার মধ্যে সংকেত 3-এ চলে যাবে, এটা রাতে 4-এর উপরে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে, রাতে বিপদের পর্যায়ে চলে যেতে পারে। আবহাওয়া পূর্বাভাস পর্যালোচনা করে আমরা ঝড়ের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করেছি, রাত 12টা থেকে 1টা নাগাদ এটা 10 নম্বর মহাবিপদ সংকেত জারি হতে পারে, এমন একটা সম্ভাবনা রয়েছে। বঙ্গবাজার নগর পাইকারি বিপণী বিতান পোস্তগোলা ব্রিজ থেকে রায়েরবেড়া স্লুইস গেট পর্যন্ত 8 লেনের বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মনি সরণী, ধানমন্ডি হ্রদে নজরুল সরোবর এবং শাহবাগে হোসেন শহীদ সোহরাওয়ার্দী শিশু উদ্যান আধুনিকীকরণ শীর্ষক 4 উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার সকাল 10টার দিকে ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের এই 4টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। 10 তলা বিশিষ্ট বঙ্গবাজার নগর পাইকারি বিপণী বিতানে 5টি সাধারণ সিঁড়ি ও 6টি অগ্নিপ্রস্থান সিঁড়ি সহ পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা রাখা হয়েছে। বিপণী বিতানের প্রতিটি ব্লকের জন্য আলাদা বের ও প্রবেশের গেট থাকবে, ভবনের বৈদ্যুতিক যান্ত্রিক কক্ষ এবং প্রতিটি ব্লকের প্রতিতলায় 4টি করে শৌচাগার থাকবে। এছাড়া ভবনের ভূমিতলে 169টি গাড়ি ও 109টি মোটরসাইকেল পার্কিংয়ের সুবিধা থাকবে। পোস্তগোলা ব্রিজ থেকে রায়েরবেড়া স্লুইস গেট পর্যন্ত 5 কিলোমিটার দৈর্ঘ্যের 8 লেনের বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মনি সরণী নির্মাণ কাজেরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। 974 কোটি 58 লাখ টাকা ব্যয় এই প্রকল্পের আওতায় 10 কিলোমিটার নর্দমা, 10 কিলোমিটার পথচারী হাঁটার পথ, 3টি উড়াল সেতু, 3টি পথচারী পারাবার সেতু ও 2 কিলোমিটার সংরক্ষণকারী দেয়াল, 3টি মসজিদ, 6টি যানবাহন বিরতি স্থান ও 6টি যাত্রী ছাউনি নির্মাণ করা হবে। এতে ঢাকা শহরের ভেতরে বাস, ট্রাক ও পণ্যবাহী যানবাহনের চাপ কমার পাশাপাশি বহুলাংশে যানজট নিরসন হবে। নিজস্ব তহবিল থেকে প্রায় 51 কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি হ্রদে নজরুল সরোবর নির্মাণ করছে ঢাকা দক্ষিণ সিটি। এই কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কবি কাজী নজরুল ইসলামের জন্মদিনে জাতীয় ছুটি ঘোষণার দাবি পুনর্ব্যক্ত করেছেন কবির নাতনি খিলখিল কাজী। নজরুলের 125তম জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে থাকা কবির কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পরে দাবির কথা জানান তিনি। খিলখিল বলেন, অনেক আগে থেকেই আমরা কবির জন্মদিনকে সরকারি ছুটির দিন হিসেবে ঘোষণা করার আবেদন জানিয়ে এসেছি, তবে এখনও সেটি বাস্তবায়ন করা হয়নি। কেন করা হচ্ছে না সেটি আমি জানি না। কোনো সরকারি দপ্তরে লিখিত আবেদন করেছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, না না, আমরা কোনো লিখিত আবেদন করিনি, শুধু প্রতি বছর আপনাদের সামনে এসে বলেছি
খিলখিল কাজে বলেন, কবির রচনাবলী আমাদের জাতীয় সম্পদ, এই রচনাবলীকে অনুবাদ করে বিশ্বের সকল ভাষাভাষী মানুষের কাছে পৌঁছে দিতে হবে, এটি সরকারি বা বেসরকারি যে কোনোভাবে করা যেতে পারে। কাজী নজরুলের দুর্গমগিরি কান্তার মরু গানটি জাতীয়ভাবে গাওয়ার দাবি জানিয়ে খিলখিল কাজী বলেন, আমাদের উচিত যে কোনো জাতীয় প্রোগ্রামে কবির এই গানটি গাওয়া, কারণ এই গানটি দেশের মুক্তির চেয়ে মানুষের মুক্তির কথা বেশি বলেছেন। খুন হওয়া ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমের দেহের খণ্ডিতাংশ উদ্ধারে আজ শনিবার তৃতীয় দিনের মতো অভিযান চালাচ্ছে কলকাতা সিআইডি। তাদের সঙ্গে আছে কলকাতা পুলিশ ও ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম। বাংলাদেশ সময় দুপুর 12:30 থেকে অভিযান শুরু হয়। এদিকে এমপি আনারের ঘটনা তদন্তে একটি দল ভারতে তদন্তে যাবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান। কলকাতা সিআইডি জানায়, 12 দিনের রিমান্ডে থাকা অভিযুক্ত জিহাদ হাওলাদারের তথ্য অনুসারে সেখানকার স্থানীয়ভাবে পরিচিত বাগজোলা খালে লাশের খণ্ডিতাংশ ফেলা হয়েছে। উদ্ধার অভিযানে পুলিশ নৌকা, ডুবুরি, জালসহ বিভিন্ন উদ্ধার সহায়ক সরঞ্জাম সঙ্গে নিয়েছে। এর আগে শুক্রবার 12 দিনের আবেদন মঞ্জুর হওয়ার পরই জিহাদকে নিয়ে অভিযান চালায় সিআইডি, তবে এতে মেলেনি এমপি আজিমের দেহাবশেষ। এদিকে শনিবার রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ বলেন, ভারতীয় পুলিশ বর্তমানে এই হত্যার ঘটনাটি তদন্ত করছে। কিছুদিন পর আমি সহ ডিবির কয়েকজন অফিসার তদন্তের কাজে ভারত যাব। ডিবির এই কর্মকর্তা বলেন, অতিরিক্ত ক্লোরোফর্ম প্রয়োগের কারণে এমপি আজিমের মৃত্যু হয়। এর আগেও তাকে আরও 2 বার হত্যা চেষ্টা করা হয় বলেও জানান হারুন। ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডে গ্রেপ্তার কষায় চাঞ্চল্যকর তথ্য দিয়েছে বলে জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গ পুলিশ। তারা বলছে, জিজ্ঞাসাবাদে আনোয়ারের দেহ 80 টুকরো করে নিউ টাউনের ভাঙড় এলাকার নানা জায়গায় ফেলেছেন বলে স্বীকার করেছেন জিহাদ। আর এই কাজের বিনিময়ে 5,000 রুপি পেয়েছেন তিনি। যেহেতু জলাশয়ে ফেলা হয়েছে, সেহেতু দেহের সব অংশ উদ্ধার করা কঠিন হবে বলে মনে করছেন পুলিশ কর্মকর্তারা। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, তদন্তকারীদের নজরে এসেছেন বাংলাদেশের বাসিন্দা সেলেস্তা রহমান নামে এক তরুণী। খুনের দিন সম্ভবত তিনি আনোয়ারুলকে নিউ টাউনের ওই ফ্ল্যাটে ডেকে নিয়ে গিয়েছিলেন। ইতিমধ্যেই সেলেস্তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে ঢাকা পুলিশ। গত 12 মে কলকাতায় চিকিৎসা করানোর জন্য আসেন ঝিনাইদহের সাংসদ আনোয়ারুল আজিম। 13 তারিখ নিউ টাউনের ফ্ল্যাটে খুন হন সাংসদ। 2 দিন নিখোঁজ থাকার পর তার হত্যাকাণ্ডের বিষয়টি ভারতের পুলিশ জানতে পারে। হত্যায় জড়িত সন্দেহে বাংলাদেশের 3 জন গ্রেপ্তার হয়েছেন। অন্যদিকে বনগাঁ থেকে গ্রেপ্তার হয় জিহাদ ও সিয়াম। জিহাদ কসাই বাংলাদেশের বাসিন্দা হলে মুম্বাইতে কাজ করতেন জিহাদ। জিজ্ঞাসাবাদে জিহাদ জানান, আনোয়ারুলকে খুন করার পর বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশ পালানোর ছক কষেছিল তারা, কিন্তু ধরা পড়ে গেছে। খুনের পর সাংসদের দেহ 80 টুকরো করে ভাঙড়ের জলাশয়ে ফেলা হয়েছে বলেও স্বীকার করেছেন তিনি। দর্শক, মিলেনিয়াম টিভিএস এর প্রতিদিনের বাংলা সংবাদের পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন, লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখালি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে, এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্ভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগ্যাল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগ্যাল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগ্যাল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। আমি নাসরিন মজনু, ইমিগ্রেশন অ্যাটর্নি। আই ওয়াজ বোর্ন অ্যান্ড রেজড হিয়ার ইন নিউ ইয়র্ক সিটি। আই হ্যাভ বিন ওয়ার্কিং অ্যাট ভেরিয়াস ইমিগ্রেশন ফার্মস সিন্স আই ওয়াজ আ টিনেজার, ইনক্লুডিং উইথ মাই ফাদার। I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট ও বাংলাদেশ কনস্যুলেটে আপনাদের আইনগত সহায়তা নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন,
নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার, সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার, নিউ ইয়র্ক বাসীর পূর্ণ আস্থার জায়গা। মাই নেম ইজ কোয়াং সু কিম ফ্রম দ্য ল অফিসেস অফ কিম এন্ড অ্যাসোসিয়েটস। উই রিপ্রেজেন্ট দ্য ভিকটিমস অফ দ্য কার অ্যাক্সিডেন্টস, রিয়েল এস্টেট ক্লোজিংস, কমার্শিয়াল ট্রানজ্যাকশনস, and we try our best to serve our community with respect and integrity and diligence. You'll be happy with our services that we provide to all our clients. আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল খালেক, কিম এন্ড অ্যাসোসিয়েটস ল ফার্মের সাথে সংযুক্ত আছি। আপনাদের গাড়ি দুর্ঘটনা সহ যে কোনো ধরনের দুর্ঘটনায় আমরা আপনাদেরকে সহায়তা দিয়ে থাকি। আমি আপনাদের বাংলা ভাষার জন্য আমি আপনাদের পাশে আছি। আমাদের ল ফার্ম নিউ ইয়র্কের একটি প্রতিষ্ঠিত এবং নামি দামি ল ফার্ম। আপনারা আমাদের সহযোগিতার জন্য সর্বদা ধন্যবাদ আপনাদের। আই শোনো না, আমার অনেক খিদে পেয়েছে। তোমাকে সুস্বাদু বিরিয়ানি খাওয়াবো। আমি চাইনিজ খাবো। আমি গ্রিল খাবো। আমি পিৎজা খাবো। এত খাবার একসাথে পাবো কোথায়? কেন খলিলে জানেন না, খলিলে একসাথে সব পাওয়া যায়। খলিল, খলিল, ওয়াও, এই যে পেয়ে গেছি খলিল বিরিয়ানি এন্ড হালাল চাইনিজ। নিউ ইয়র্কের পারচেস্টারে সার্টিফাইড শেফ খলিলের পরিচালনায় খলিল বিরিয়ানি, চাইনিজ, পিৎজা, গ্রিল, বিশ্বস্ত ও আস্থা তৃপ্তিতে ভরপুর খলিল ফুডস। উন্নত মানের হালাল খাবার মানে খলিলের খাবার। Yes, নীরব রেস্টুরেন্ট এন্ড হালাল চাইনিজ, আপনাদের তৃপ্তি আমাদের আনন্দ। আমাদের রেস্টুরেন্টে পাচ্ছেন সম্পূর্ণ হালাল উপায়ে তৈরিকৃত সুস্বাদু আর মুখরোচক সব দেশীয় ও চাইনিজ খাবারের সমারোহ। স্বাদে আর মানে অতুলনীয় সব খাবার যে কোনো সামাজিক বা প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানে পৌঁছে দিতে আমাদের রয়েছে ক্যাটারিং সেবা। বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠানে, স্কুলে, ব্যাংকোয়েট হল, ইসলামিক সেন্টার অথবা পিকনিকের জন্য আমরা ক্যাটারিং সেবা প্রদান করে থাকি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা 2096 স্টার্লিং এভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10462। ফোন নম্বর 7189181234। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.nirob.com। আমাদের ইমেইল অ্যাড্রেস nirobbronx@gmail.com। এছাড়া নীরব রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মোহাম্মদ রহমানের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ নম্বর 9179811747। থ্যাংক ইউ। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভিএসের প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, এবার দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ। জাতিসংঘে সরবরাহ করা ত্রাণ আবু সালেম সীমান্ত ক্রসিং দিয়ে গাজায় পাঠাতে সম্মত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও মিশর প্রেসিডেন্ট আবদেল ফাতা আল সিসি। গতকাল শুক্রবার টেলিফোনে এই দুই নেতা কথা বলে ত্রাণ পাঠানোর বিষয়ে ঐক্যমতে পৌঁছান। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। মিশর প্রেসিডেন্ট আবদেল ফাতা আল সিসি বলেন, ফিলিস্তিনের রাফা সীমান্ত পুনরায় চালু না হওয়া পর্যন্ত গাজা, মিশর এবং ইসরায়েলের সীমান্তে থাকা কারেম আবু সালেম ক্রসিং দিয়ে গাজায় মানবিক সহায়তা সরবরাহ করা হবে। মিশর প্রেসিডেন্টের এই উদ্যোগের প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়েছে, পুনরায় রাফা সীমান্ত খুলে দেওয়ার ব্যাপারে প্রেসিডেন্ট বাইডেন সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বিষয়টি নিয়ে কথা বলার জন্য আগামী সপ্তাহ মিশরে একটি প্রতিনিধি দল পাঠাবে আমেরিকা। এদিকে মিশর প্রেসিডেন্ট আবদেল ফাতা আল সিসি দপ্তর এক বিবৃতিতে বলেছে, যতদিন পর্যন্ত রাফা সীমান্ত চালু না হচ্ছে ততদিন পর্যন্ত কারেম আবু সালেম ক্রসিং দিয়ে গাজায় মানবিক সহায়তা পাঠানো হবে। গাজায় যে মানবিক সংকট সৃষ্টি হয়েছে তার কিছুটা লাঘব হবে বলেও আশা করা যায়। এছাড়া জ্বালানির অভাবে বন্ধ থাকা হাসপাতাল ও বেকারিগুলোকেও চালু করা যাবে। প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা মাইক্রোসফট একটি অস্ত্র তৈরির প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছেন আমেরিকার উভালদে স্কুলে গুলিতে নিহত শিক্ষার্থীদের পরিবার। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। 2022 সালে 24 মে উভালদের একটি স্কুলে ঢুকে ভয়াবহ গুলি চালান 18 বছর বয়সী তরুণ সালভাদর রামোস। এতে 19 শিক্ষার্থী ও 2 শিক্ষক
নিহত হন, আহত হন আরও 17 জন। এই ঘটনা দুই বছর পূর্তিতে গত শুক্রবার মামলার বিষয়টি সামনে আসে। আমেরিকার ইতিহাসে অন্যতম ভয়াবহ ঘটনা ছিল ওই বন্দুক হামলা। আল জাজিরা জানিয়েছে, প্রথম মামলাটি করা হয়েছে উভালদের জেলা আদালতে। এতে আসামি করা হয়েছে দানিয়েল ডিফেন্স নামের অস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠানটিকে। বন্দুকধারী তরুণ সালভাদর রামোস হামলার সময় যে অস্ত্রটি ব্যবহার করেছিলেন সেটির প্রস্তুতকারক প্রতিষ্ঠান দানিয়েল ডিফেন্স। এটি জর্জিয়া ভিত্তিক একটি প্রতিষ্ঠান। আর দ্বিতীয় মামলাটি করা হয়েছে লস অ্যাঞ্জেলেস সুপ্রিম কোর্টে। এতে আসামি করা হয়েছে ফেসবুকের মাদার কোম্পানি মেটা ও মাইক্রোসফটের সহযোগী প্রতিষ্ঠান ব্লিজার্ডকে। পরিবারটির দাবি, এই দুটি প্রতিষ্ঠান অবৈধভাবে অস্ত্রের বিজ্ঞাপন প্রচার করেছে। দর্শক, এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ। ফিলিস্তিনের রাফাহতে হামলা বন্ধ করতে ইসরায়েলকে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক আদালত আইসিজে। এই নির্দেশের কয়েক মিনিট পরই রাফা শহরের কেন্দ্রস্থলে সাবোরা ক্যাম্পে একের পর এক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। সাবোরা ক্যাম্পের পার্শ্ববর্তী কুয়েত হাসপাতালের একজন কর্মী বিবিসিকে বলেন, বোমা হামলার শব্দ ছিল ভয়ঙ্কর। ঘন কালো ধোঁয়ায় ছেয়ে গেছে সাবোরা ক্যাম্পের উপরের আকাশ। হামলার তীব্রতা এত বেশি ছিল যে হাসপাতালের উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছাতে পারেনি বলেও জানান ওই কর্মী। রাফা অঞ্চলের সামরিক অভিযান বন্ধ করতে শুক্রবার ইসরায়েলকে নির্দেশ দেন আইসিজে। অভিযান বন্ধের নির্দেশ দেওয়ার পাশাপাশি আইসিজের এই আদেশ বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে ইসরায়েলকে এক মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। একই সঙ্গে মানবিক সহায়তা প্রবেশের জন্য ইসরায়েলকে রাফা সীমান্ত ক্রসিং খুলে দেওয়ার নির্দেশও দিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত। কিন্তু ইসরায়েল এসব নির্দেশকে তোয়াক্কা না করে রাফা হতে হামলা অব্যাহত রেখেছে। ভারতের 18তম লোকসভা নির্বাচনের ষষ্ঠ ধাপের ভোট গ্রহণ চলছে। স্থানীয় সময় আজ সকাল 7টা থেকে এই ভোটগ্রহণ শুরু হয়। এ ধাপে 7টি রাজ্য ও 1টি কেন্দ্রশাসিত অঞ্চলের 58টি আসনের ভোট গ্রহণ, যার মধ্যে রয়েছে রাজধানী দিল্লির 7 আসনের সবগুলি। পশ্চিমবঙ্গে মুখোমুখি দুই তারকা দেব ও হিরণ। 19 এপ্রিল শুরু হয় বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ ভারতের লোকসভা নির্বাচন। 7 ধাপের মধ্যে পর্যন্ত 5 ধাপে ভোটগ্রহণ হয়েছে 428টি আসনে। শনিবার ষষ্ঠ দফায় ভোটগ্রহণ হবে 7 রাজ্য ও 1টি কেন্দ্রশাসিত অঞ্চলের 58টি আসনে। এই দফায় প্রতিদ্বন্দ্বিতা করছেন 889 জন প্রার্থী। ষষ্ঠ দফায় রাজধানী দিল্লির 7 আসনের সবগুলিতেই ভোট হচ্ছে। মাত্র 7টি আসন থাকলেও দিল্লির রাজনৈতিক গুরুত্ব অনেক। ঐতিহ্যগতভাবে দিল্লিতে বিজেপি ও কংগ্রেসের মধ্যে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হয়। তবে 2013 সাল থেকে দিল্লির প্রধান রাজনৈতিক শক্তি হিসেবে উঠে আসে আম আদমি পার্টি। দিল্লি লোকসভা নির্বাচনে প্রচারের জন্য 10 মে অন্তর্বর্তী জামিনে মুক্ত হন আম আদমি পার্টির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তার দলের জ্যেষ্ঠ নেতা সোমনাথ ভারতের বিপক্ষে লড়ছেন বিজেপির সাবেক মন্ত্রী সুষমা স্বরাজের মেয়ে বাসরী স্বরাজ। উত্তর দিল্লিতে কংগ্রেস প্রার্থী কানহাইয়া কুমারের বিপক্ষে লড়বেন বিজেপি প্রার্থী মনোজ তিওয়ারি। দর্শক, মিলেনিয়াম টিভিএস এর প্রতিদিনের বাংলা সংবাদের এই পর্যায়ে আবারও ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন, লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখালি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইনস্যুরেন্স দিয়ে সম্ভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইনস্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগ্যাল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগ্যাল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগ্যাল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। আমি নাসরিন মজনু, ইমিগ্রেশন অ্যাটর্নি। আই ওয়াজ বোর্ন অ্যান্ড রেজড হিয়ার ইন নিউ ইয়র্ক সিটি। আই হ্যাভ বিন ওয়ার্কিং অ্যাট ভেরিয়াস ইমিগ্রেশন ফার্মস সিন্স আই ওয়াজ আ টিনেজার, ইনক্লুডিং উইথ মাই ফাদার। আই অ্যাম প্যাশনেট অ্যান্ড ডেডিকেটেড অ্যাবাউট ইমিগ্রেশন। আই অ্যাম কমিটেড টু প্রোভাইড মাই ক্লায়েন্টস উইথ নাথিং বাট দ্য বেস্ট। আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট ও বাংলাদেশ কনস্যুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন,
নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার, সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার, নিউ ইয়র্ক বাসীর পূর্ণ আস্থার জায়গা। My name is Kwang Soo Kim from the law offices of Kim & Associates. We represent the victims of the car accidents, real estate closings, commercial transactions, and we try our best to serve our community with respect and integrity and diligence. You'll be happy with our services that we provide to all our clients. I'm Engineer Mohammad Abdul Khalek. কিম্যান অ্যাসোসিয়েটস ল ফার্মের সাথে সংযুক্ত আছি। আপনাদের গাড়ি দুর্ঘটনা সহ যেই কোনো ধরনের দুর্ঘটনায় আমরা আপনাদেরকে সহায়তা দিয়ে থাকি। আমি আপনাদের বাংলা ভাষার জন্য আমি আপনাদের পাশে আছি। আমাদের ল ফার্ম নিউ ইয়র্কের একটি প্রতিষ্ঠিত এবং নামি দামি ল ফার্ম। আপনারা আমাদের সহযোগিতার জন্য সর্বদা ধন্যবাদ আপনাদের। আই শোনো না, আমার অনেক খিদে পেয়েছে। তোমাকে সুস্বাদু বিরিয়ানি খাওয়াবো। আমি চাইনিজ খাবো। আমি গ্রিল খাবো। আমি পিৎজা খাবো। এত খাবার একসাথে পাবো কোথায়? কেন খলিলে জানেন না, খলিলে একসাথে সব পাওয়া যায়। খলিল, খলিল, ওয়াও, এই যে পেয়ে গেছি খলিল বিরিয়ানি এন্ড হালাল চাইনিজ। নিউ ইয়র্কের পারচেস্টারে সার্টিফাইড শেফ খলিলের পরিচালনায় খলিল বিরিয়ানি, চাইনিজ, পিৎজা, গ্রিল, বিশ্বস্ত ও আস্থার তৃপ্তিতে ভরপুর খলিল ফুডস। উন্নত মানের হালাল খাবার মানে খলিলের খাবার। নীরব রেস্টুরেন্ট এন্ড হালাল চাইনিজ, আপনাদের তৃপ্তি আমাদের আনন্দ। আমাদের রেস্টুরেন্টে পাচ্ছেন সম্পূর্ণ হালাল উপায়ে তৈরিকৃত সুস্বাদু আর মুখরোচক সব দেশীয় ও চাইনিজ খাবারের সমারোহ। স্বাদে আর মানে অতুলনীয় সব খাবার যে কোনো সামাজিক বা প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানে পৌঁছে দিতে আমাদের রয়েছে ক্যাটারিং সেবা। বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠানে, স্কুলে, ব্যাংকোয়েট হল, ইসলামিক সেন্টার অথবা পিকনিকের জন্য আমরা ক্যাটারিং সেবা প্রদান করে থাকি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা 2096 স্টার্লিং এভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10462। ফোন নম্বর 7189181234। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.nirob.com। আমাদের ইমেইল অ্যাড্রেস nirobbronx@gmail.com। এছাড়া নীরব রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মোহাম্মদ রহমানের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ নম্বর 9179811747। থ্যাংক ইউ। দর্শক আবারও স্বাগতম রেডিয়াম টিভিএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক এবার দেখবেন প্রতিনিধি সংবাদ। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রেমালের ক্ষতি পুষিয়ে আনতে আজ বেলা 12টায় জেলা প্রশাসক কার্যালয়ের সুবর্ণ জয়ন্তী মিলনায়তনে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। আমাদের বরগুনা প্রতিনিধি মোহাম্মদ আসাদ তালুকদার জানান, জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে জরুরি প্রস্তুতি সভায় পুলিশ সুপার সহ বিভিন্ন বিভাগীয় প্রধান সহ বেসরকারি উন্নয়ন সংগঠন এবং সিবিডিপি, রেড ক্রিসেন্ট ছাড়াও সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত থেকে দুর্যোগ আঘাত হানলে এবং দুর্যোগ পরবর্তী তাদের প্রস্তুতির বিষয়ে সভায় তুলে ধরেন। জেলা প্রশাসক জানান, জেলায় 673টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে, যেখানে 3 লক্ষাধিক মানুষের নিরাপদ আশ্রয় খাদ্য ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া স্বাস্থ্য বিভাগ 42টি মেডিকেল টিম প্রস্তুত রেখেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের 6টি টিম সহ 9615 জন স্বেচ্ছাসেবক প্রস্তুত রয়েছে। সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত পরিমাণ শুকনা খাবার ও নগদ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। জেলা প্রশাসক সরকারের পক্ষ থেকে দেওয়া দুর্যোগ মোকাবেলায় সকল পদক্ষেপ বাস্তবায়নে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবকদের নির্দেশনা দেন। সভায় অংশগ্রহণকারী এনজিও জাগোনারী, আরডিএফ, সংগ্রাম, ব্র্যাক তাদের সক্ষমতা ও প্রস্তুতি বিষয়ে অবহিত করেন। বরগুনার পাথরঘাটা ও তালতলী উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি এবং ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতি সভাও অনুষ্ঠিত হয়। দর্শক এবার দেখবেন বিনোদন সংবাদ। গায়কিতে নিজের মুনশিয়ানা দেখিয়ে চলেছেন প্রীতম হাসান। শনিবার সকালে সামনে এলো আরও এক ধামাকা। প্রথমবার তিনি গান করলেন ঢাকায় সুপারস্টার শাকিব খানের ছবির জন্য। কোরবানির ঈদে মুক্তি পেতে যাওয়া তুফানে থাকছে গানটি, শিরোনাম লাগে উড়া ধুরা। প্রকাশ্যে আসা এক ঝলকে দেখা যায় আলো ঝলমলের ডান্স ফ্লোরে নায়িকা মিমি চক্রবর্তীর সঙ্গে জমিয়ে নাচছেন শাকিব খান। চমক হিসেবে টিজারের এক মুহূর্তে দেখা গেছে প্রীতম হাসানকেও।
তিনিও থাকছেন পর্দায়। তবে শুধু এই গানের দৃশ্যেই তার দেখা মিলবে সঙ্গীত শিল্পীর ভূমিকায়, তেমনটাই আজ করা গেল। এদিকে লাগে উড়াধুরা গানটির সুর সকলেরই পরিচিত। এটি বাউল রাজ্জাক দেওয়ানের লেখা, সুর করা আমার ঘুম ভাঙ্গায় গেল রে মরার কোকিলের আদলে তৈরি হয়েছে, যে গানে কণ্ঠ দিয়েছিলেন ফোক সম্রাজ্ঞী মমতাজ। স্বচ্ছতার জন্য গানের ডেসক্রিপশনে ক্রেডিট লাইনে রাজ্জাক দেওয়ানের নামও যুক্ত করা হয়েছে। তুফানে ব্যবহৃত গানটির কথা লিখেছেন রাসেল মাহমুদ শরীফউদ্দিন, সঙ্গীত আয়োজন করেছেন প্রীতম, আর তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন গায়িকা অন্তর রায়। পুরো গানটি শিগগিরই প্রকাশ হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। ফ্রান্সের সাগর পরে কান চলচ্চিত্র উৎসবের এবার সেরা অভিনেত্রী পুরস্কার উঠেছে কলকাতার অভিনেত্রী অনুষ্কা সেনগুপ্তের হাতে। আনন্দবাজার লিখেছে উৎসবের 77তম আসরের প্রতিযোগিতা বিভাগে সর্তেরিগায় জায়গা করে নিয়েছিল বুলগেরিয়ান পরিচালক কনস্ট্যান্টিন ভোজানোভের পরিচালিত ভারতীয় সিনেমা দ্য শেমলেস। আর এই সিনেমা অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী পুরস্কার জিতেছেন অনুষ্কা। এর মধ্য দিয়ে প্রথম ভারতীয় হিসেবে কানে সেরা অভিনেত্রী পুরস্কার পাওয়ার ইতিহাস গড়লেন এই তরুণী। এদিকে সর্তেরিগায় সেরা সিনেমার পুরস্কার জিতেছে চীনের ব্যাকডগ, আর এই বিভাগে জুরি পুরস্কার পেয়েছে ফ্রান্সের সিনেমা দ্য স্টোরি অফ সোলেমন। কান উৎসবের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন অনুষ্কা। দর্শক, এবার দেখবেন খেলার সংবাদ। টি টোয়েন্টি বিশ্বকাপ মাঠে গড়াচ্ছে আর এক সপ্তাহ পর। ইতিমধ্যে বাকি 19 দলই তাদের বিশ্বকাপ দল ঘোষণা করেছে, বাকি ছিল শুধু পাকিস্তান। অবশেষে আজ নিজেদের বিশ্বকাপ দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বাবর আজমের নেতৃত্বে 15 সদস্যের ঘোষিত দলে বড় চমক নেই। এই মুহূর্তে 4 ম্যাচ টি টোয়েন্টি সিরিজের জন্য ইংল্যান্ডে আছে পাকিস্তান ক্রিকেট দল। ইংল্যান্ড সিরিজের জন্য 18 সদস্যের ঘোষণা করেছিল পাকিস্তান। সেই দল থেকে বাদ পড়েছেন ফেসার হাসান আলী, সালমান আলী, আগা ও মোহাম্মদ ইরফান রিয়াজি। অবসর থেকে জাতীয় দলে ফেরা মোহাম্মদ আমির ও ইমাদু আসিফ বিশ্বকাপের দলে জায়গা পেয়েছেন। আছেন সংযুক্ত আরব আমিরাতের ক্রিকেটকে বিদায় জানানো ওসমান খানও। পাকিস্তানের বিশ্বকাপ দলে 15 সদস্যের ক্রিকেটারদের সবার নাম অনুমিত হলেও সমালোচনা রয়েছে লেগ স্পিনার ওসাম আমিরকে দলে না নেওয়ায়। সর্বশেষ পিএসএলে এই লেগ স্পিনার ছিলেন সর্বোচ্চ উইকেট শিকারী। সাদাব খানের সঙ্গে স্পিনার হিসেবে দলে জায়গা পেয়েছেন আবরার আহমেদ। শাহিন আফ্রিদি, নাসিম শাহের সঙ্গে বিশ্বকাপে যাচ্ছেন পেসার আব্বাস আফ্রিদিও। টি টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান রানার আপরা তাদের বিশ্বকাপ দলে কোনো রিজার্ভ ক্রিকেটার রাখেনি। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরও একবার। ঘূর্ণিঝড় রেমাল রাতেই আসছে 10 নম্বর মহাবিপদ সংকেত। বঙ্গবাজার মার্কেট সহ 4 প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। নজরুলের জন্মদিনে জাতীয় ছুটির দাবি পুনর্ব্যক্ত নাতনি খিলখিলে। ₹5,000 বিনিময়ে এমপি আজিমকে 80 টুকরা করেন জিহাদ। গাজায় ত্রাণ পাঠাতে সম্মত বাইডেন, সিসি। আইসিসির নির্দেশের পরপরই রাফাহাত ইসরায়েলি হামলা। এবং অবশেষে পাকিস্তান ঘোষণা করল তাদের বিশ্বকাপের দল। এই ছিল মিলেনিয়াম টিভিএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvsbangla এবং youtube.com/officialmillenniumtv। এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtvsa.com এবং www.millenniumtv.org। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোন, আইওএস, অ্যাপল টিভি, আমাজন ফায়ার টিভি, রোকু টিভি এবং সকল স্মার্ট টিভিতে। এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপ দেশ, অস্ট্রেলিয়া স্কাই নেটওয়ার্কে, বিশ্বব্যাপী জাদু টিভি, রেডিয়েন্ট আইপি টিভি, জাগো বিডি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে। আপনারা যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। Thank you.